হিরো আলম নির্বাসন করতে চাই, কিন্তু বাংলাদেশ সরকার হিরো আলমকে নির্বাসন করতে দিচ্ছে না। এই কারণে রেগে গেছেন হিরো আলম। শুধু স্বতন্ত্র প্রার্থী যারা তাদের জন্য 1% নিয়ম, দলীয় যারা ভোট করতেছে তাদের কোনো নিয়ম নাই। হিরো আলম আরো বলেন, বাংলাদেশের সরকার এবং নির্বাচন কমিশনের এত লোভ, লোভের তাদের শেষ নেই। তাদের লোভের কারণে বাংলাদেশের বর্তমান এই অবস্থা। আমাদের সরকার এবং নির্বাচন কমিশনাররা, এদের এত লোভ, লোভের তার শেষ নেই। তিনি আরও বলেন, বিএনপি মাত্র 7টা আসন ছাড়তেছে, কিন্তু এই 7টা আসন কাউকে একটাও দিতে রাজি নয় বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের এই অবস্থা। হিরো আলম এ মন্তব্য করেন। মাত্র 7টা আসন বিএনপি ছাড়তেছে, এই 7টা আসনে তারা দিতে চাইতেছে না। 7টা আসন ওদেরকে দরকার, এই 7টা আসনে একটা আসনে তারা ছাড়বে না। হিরো আলম বলেন, অনেকদিন থেকে আমি ঘুরতেছি নির্বাচন কমিশনের কাছে, কিন্তু আমাকে নির্বাচন করতে দেবে না বলেই আমাকে এতদিন ধরে ঘুরাচ্ছে। বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগের এটাই অবস্থা যে তারা অন্য কাউকে আর কোনো পদ দিতে চায় না এবং কোনো ক্ষমতাও দিতে চায় না। আর 8 তারিখ থেকে নির্বাচন কমিশন আমাকে বাজুক, 8 তারিখ থেকে আজকে মনে করেন 15 তারিখ পর্যন্ত আমরা ভুগতেছি। ওখান থেকে বাতিল করলো, ঢাকায় এখানে আসলাম, এখানে আসলে নির্বাচন সত্যি আমরা আপিল করলাম, এখান থেকে বাতিল করলো। তাহলে আমাদের এত মনে তো হজারের দরকার কি ছিল?